ধূমপান ছাড়তে আপনার পরামর্শ চাই ধূমপান ছাড়ার জন্য খুব দারুণ একটি সুযোগ বা মুখ্যম একটি সময় আসছে হলো রামাদানকারী রমাদান মাসে আমরা প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা দেশভেদে আমরা সিয়াম পালন করে থাকি তো এই যে চোদ্দো ষোলো ঘন্টা আমরা সিয়াম পালন করে থাকি এই টাইমে তো আমরা সিয়ামের কারণে এমনিতেই মানাহার করতে পারি না ধূমপান থেকে তো বিরত থাকতেই হয় যারা ধূমপাই তারা এই সময়ের বাইরেও তারাবিতে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় মিনিমাম দেড় ঘন্টার সময় কমপক্ষে লেগে যায় উজু ইত্যাদি সব মিলিয়ে তাহলে এই দেড় ঘন্টা তিনি বিরতি থাকেন তাহলে ষোলো ঘন্টার সাথে আরও দেড় ঘন্টা যোগ করলে সতেরো সাড়ে সতেরো ঘন্টা বা চোদ্দো ঘন্টার সাথে যোগ করলে পনেরো সাড়ে পনেরো ঘন্টা এরপর ছয় ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে দেখা যাবে যে আমাদের পুরো দিনের দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আর এক দুই ঘন্টা ঠ্যাকেল দিতে পারলেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায় অর্থাৎ ইফতারের পর থেকে তারাবি পর্যন্ত এই সময়টা আপনি একটু সবর করলেন একটু নিজেকে অন্য কোনো কিছুতে ব্যস্ত করে রাখলেন এবং সংগ্রাম করলেন যে এই টাইমটাতে আমি কোনোভাবেই ধূমপান করব না তারাবি সাথে সাথে শুয়ে পড়লেন তাহলে ইনশাআল্লাহ বিদিন আপনার জন্য এটি ছাড়াটা অনেক সহজ হবে অর্থাৎ ছাড়ার একটা উপযোগিতা একটা উপলক্ষ তৈরি হয় রবতার মাসে আর মানুষ যখন হিম্মত করে সৎসাহস করে মানুষ দ্বারায় অসম্ভব আসলে কিছুই থাকে না দরকার সেই সিরিয়াস লেভেলের সদ ইচ্ছাটা দুর্বল থাকলে মানুষ আসলে করতে পারে না এছাড়া প্রবল থাকা উচিত এবং যে কোনো মূল্যে আমি করবো এই প্ল্যান করা উচিত বিষয়টা এরকম না যে এটা না করলে আমি মরে যাবো এরপর যায় না একটু কষ্ট হবে এতটুকু কষ্ট তো আমি সহ্য করার মতো মানুষকে থাকতে হবে আল্লাহ তালা আপনাকে তফিক দান করুন এই অভ্যাসটি পরিত্যাগ করার এবং যে সমস্ত ভাইরা আমরা এই সমস্ত রোগে আক্রান্ত অভ্যাসে আক্রান্ত আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করুন